নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 96 নং পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বুধবার সকালে প্রভাবশালীদের একটি দল বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দখল করে ঘর নির্মাণ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঘর নির্মাণে বাধা দেয়ায় তাদের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সোনারগাঁও থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বিদ্যালয়ে আসছে না শিক্ষার্থীরা, আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা কথা বলতে রাজি হননি। অবিলম্বে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ এলাকাবাসীর। এই ঘর উঠেছে আমরা জানি না, আমরা ডাক দিলে আমরা ওইয়া, আমি বৈঠক ডাকছি একটা, আমি বৈঠক ডাকছি আব্দুল মুসাফাই ছিল, দেখেন আব্দুল মুসাফা হওয়ার পর আমি কইছি উকিল আনবেন দুইটা, মুক্তার আনবেন একটা, দিনের 3টা বাজে আমরা গ্রামবাসী বুম, কিন্তু সেইটা সুযোগটা আমাকে দেয় নাই। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে 27 বছর, 27 বছর যাবৎ আমরা এখানে কমিউনিটি স্কুল ছিল, কমিউনিটি স্কুল থাকার পরে এখানে বাঙ্গা ছাড়ার পরে আমরা আবার টিন সিটি স্কুল করছি, পরবর্তীতে 4 বছর আগে আমাদের এই বহুতল ভবন হয়েছে। তো এই পুরো স্কুলটাই আমাদের 33% জায়গায় আমাদের স্কুলের আওতাধীন জায়গা, এখন তারা দাবি করতেছে তাদের জায়গা, তো তাদের জায়গা তারা জোরপূর্বক তারা এরা দখল করতেছে, তা আমরা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমরা 2 বারই তাদেরকে বাধা দিচ্ছি। আমি ওদেরকে সাইকেল নিয়ে আসলাম, নাকজনজন আসলো, এসে এখানে বাধা টাধা দিয়ে গেলাম, পরে মীমাংসার মধ্যে যাইব, ডেট দিল, বসবো, পরে আর বসে। ফেসাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি পার্শ্ববর্তী বাসিন্দা কর্তৃক অবৈধ দখল করে গড়তোলার বিষয়ে আমি সংবাদ পেয়েছি। আপাতত সেই গড়তোলা থেকে বিরত আছে, আমরা এটা দ্রুত সমাধান করে দেব, যাতে পার্শ্ববর্তী ব্যক্তিও ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাদের স্কুলের সম্পত্তিও অবৈধ দখলদারের হাতে চলে না যায়।